Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমার সাথে রয়েছে। আর আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা আমার খুব পছন্দের একটা ভিডিও, কারণ হচ্ছে এটা আমি যদিও এতড়ো সবার আমার সমাজের সবার, কারণ জানি বলতে এটা আগেও আমরা একটা গানের ব্যাপারেই বলছি। ছোটতে ছোট না তখন আমরা বেশ, আমি বেশ বড় হয়ে গেছি, ও ছোট ছিল, সেরকমও ছোট না, হ্যাঁ মানে হ্যাঁ কৈশোর আর কি, যে সব টাইম ছিল সেই সব টাইমের খুব শুনেছি গানটা এবং খুব চলতো বাজার ঘাটে, বিয়ে বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে, পুজোতে সব জায়গায় চলতো। তো ফেমাস গানটা হচ্ছে নান্টু ঘটকের কথা শুনা। তো এই গানটা মমতাজের গাওয়া, তোমরা সবাই জানো, বাংলাদেশে আশা করি ভীষণ পপুলার হয়েছিল, কারণ আমাদের এদিকে পপুলার মানে তোমাদের ওদিকে তো অবশ্যই হবে আশা করছি। তো যাই হোক, ভিডিওটা দেখে নিই, আর ডেসক্রিপশন বক্সে যথারীতি অরিজিনাল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে অবশ্যই দেখো। তো চলো ভিডিওটা দেখে নিই। সে তো আগুনের গুলা রে, ওলা তো নয় একখানা
আচ্ছা, এই গানটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, মানে গানের ব্যাপারে বলার নেই, যেটুকু বলার আছে আমাদের ব্যাপারে বলার আছে। প্রচুর স্মৃতি রয়েছে এই সমস্ত গান নিয়ে। পূজোর সময় গান চলতো, ওরে বাবা সে কি নাচ, ঠিক আছে, পুজোতে, তারপরে বিয়ে বাড়িতে, তারপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে, এবং সামান্য কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বা কিছু হচ্ছে এই গান চলছে। আরেকটাও কি গান ছিল বাংলাদেশের, আমার ঠিক এখন টুনি টুনি টুনির মা, আমার মনে হয় এটাও বাংলাদেশেরই গান। আর মমতাজ অবশ্যই এটাও রিয়াকশন পাবে কিছুদিন পরে। আর এই গানটা তো খুব ফেমাস ছিল, আমার মনে আছে আমি একবার কোনো এক বিয়ের মানে বরযাত্রী যাচ্ছিলাম, সেই বাসে গানটা চালানো হয়েছিল, তো ধুলো উড়ে গিয়েছিল এরকম বাসের মধ্যে, এত নাচানাচি হয়েছিল, সেই রকম অবস্থা একটা, মানে এত পরিমাণ এনজয় করেছিলাম আমরা। তো এই ধরনের গানগুলো সত্যি ভালো লাগে, পুরনো দিনের প্রচুর স্মৃতি ভর করে আসে। হ্যাঁ, খুব মজার মজার স্মৃতি, কিছু কিছু থাকে ভারাক্রান্ত করে দেয়, কিন্তু এগুলো হচ্ছে মজার স্মৃতি। এবং মানে ফ্রেন্ডসরা মিলে এগুলো একসঙ্গে যে এনজয়টা করেছি, এখন হয়তো বা সেইগুলো হয় না, হয়ে ওঠে না, যত দিন যাবে সেগুলো আরো কমতে থাকবে। মানে এগুলো মনে করলেই মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায় সত্যি। মানে এখনো যদি আমি বসে বসে ভাবি এই জিনিসগুলো, খুব মানে ভালো লাগে এই জিনিসগুলো ভাবতে। আর মমতাজের বেশ কিছু গান এই ধরনের সুপার ডুপার হিটার রয়েছে, যেগুলো দুই বাংলাতে এত পরিমাণ চলেছে, মানে এত পরিমাণ চলেছে, আমার মনে হয় অন্য কারোর গান, পার্টিকুলার কোনো গান এত পরিমাণে গান চলেছে বলে আমার মনে হয় না। মানে সব জায়গায়, মানে কি বলবো, মানে শহর থেকে শুরু করে গ্রামে প্রত্যেকটা শ্রোতা পেয়েছে। কিছু কিছু গান থাকে যেগুলো শহরভিত্তিক হয় বা আধুনিক যত ছেলেরা আছে তাদের মানে বেশি পছন্দের, যেমন ধর সেই যেগুলো হচ্ছে ব্যান্ড টাইপের, ব্যান্ডের গানগুলো কি হয় সাধারণত শহরভিত্তিক বা আমাদের এখানে অন্তত, বা মানে আমাদের ব্যাচেলার যে ছেলে মেয়েরা রয়েছে, মানে মানে কি বলবো, আধুনিক ছেলে মেয়েরা রয়েছে, এইগুলো মানে ব্যান্ড কালচারটা এদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু গ্রামের মানুষের মানে প্রত্যেকটা এজের মানুষের কাছে কিন্তু এই ব্যান্ডের গানগুলো কিন্তু পৌঁছয় না। কিন্তু এই যে এই ধরনের গান, ঠিক আছে, এতটাই ফেমাস প্রত্যেকটা দুই জায়গাতে যে শহরে চলবে না এরকম না, শহরেও কিন্তু চলেছে। কে কাকে টেক্কা দেবে সেই ব্যাপারটা ছিল, গ্রামেও যেমন চলেছে শহরেও তেমনি চলেছে। তো যাই হোক, গানটা খুব সুন্দর ছিল, এবং তোমরা জানিও কে কে আগুনের গোলা পেলে, হ্যাঁ কে কে পেলে ছোট অল্প বয়সে বিয়ে করে, হ্যাঁ অল্প বয়সে, তাই তো বলা হয়েছে গানটা। যাই হোক, তোমরা একটু জানিও কার কেমন লাগলো গানটা, বা কি কি স্মৃতি রয়েছে, এই ধরনের কিছু থাকলে প্লিজ জানিও, স্পেশাল কিছু থাকলে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, আর সাথে সাথে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিও, যারা নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে বেল আইকনটা প্রেস করে দেবে আর নোটিফিকেশন ঢোকার জন্য।